আমি এটু রাস্তা লই 10-15 বছর ধরে মাত মাতি আছো। এই রাস্তাখন এবার তার মানে পকির স্যাংশন দিছিল, কিন্তু কিছুমান এই মানে উত্তর ফালর কিছুমান মানুষে করিব দিয়া নাই, এই কারণে রাস্তাটো এনেকুয়া হয়ে গেছে। ইয়ার মাজত কেবাবার পঞ্চায়েতর প্রতিনিধি, কাউন্সিলর, জিলা পরিষদ এওলোককে আমি কইছো যে এই রাস্তাখন মানে মেরামতি করি দিব লাগে, দুখনমান কালভার্ট দি সেনগ্রিবেল মারি দিলে স্কুলের লড়া ছোৱালী সহজতে অহা যোয়া করব পারিব। মোর কথায় মই কই আছো, মই দুই মাহ ধরি এই বরখুণর কারণে দুই মাহ ধরি মই গুনিয়ালগুড়ি দৈনিক যাও, তো নবজ্যোতি কলেজ হয়ে মই গুনিয়ালগুড়ি যাবলগা হয়েছে। ছাত্রছাত্রীর আরও অসুবিধা, ছাত্রছাত্রী খোজকাড়ি যাবলগা হয়েছে এই স্যান্ডেলখন হাতত লয়ে, বরখুণ আহিলে এইখিনি ঠাইত আর যাব নোৱাৰা হয়। চারি পাঁচখন গাঁৱৰ লৰা ছোৱালী প্রতিদিনে স্কুললৈ অহা যোৱা কৰে, কিন্তু অলপ বৰষুণ দিলেই ইয়াতে পুরা পানি ভর্তি হৈ যায়। পানীতে লৰাবিলাকে সেই পানীৰ ওপৰ দিয়ে কষ্ট কৰি স্যান্ডেল হাতত লৈ স্কুলত যাব লাগে, বহুত কষ্ট। এইখন গাঁৱৰ এখন পাব্লিকে বনাই দিছে চৰকাৰে, বহুত আহে কেৱল আপোনাৰ মেজাৰমেণ্টে কৰি লৈ যায়, কিন্তু কোনোদিনে এইখন কাম কৰিবলৈ আগবাঢ়ি নাহে। আমি পঞ্চায়তৰ প্ৰতিনিধি, MLA এওঁলোকক আমি জনাইছোঁ, তথাপি তেওঁলোক মানে কোনো গুৰুত্ব দিয়া নাই। প্ৰতি বছৰে তেওঁলোকে আহি কেৱল মেজাৰমেণ্ট লৈ যায়। গাঁওখনৰ নাম গুনিয়ালগুৰি। দৈনিক প্ৰায় আপোনাৰ 500-1000 এনেকুৱা মানুহ অহা যোৱা কৰে স্কুলত, ডেইলি আপোনাৰ 300 ল'ৰা ছোৱালী অহা যোৱা কৰে কষ্টৰ মাজ। এইখন গাঁৱত কোনো জৰুৰীকালীন সেৱা আহিব নোৱাৰে, কাৰণ ৰাস্তাখন জৰাজীৰ্ণ অৱস্থা, কেনেকৈ আহিব। তারপর অ্যাম্বুলেন্সের পর গাঁও একদম বঞ্চিত, ছাত্র ছাত্রীবিলাকে অহা যাওয়া করতে বিরাট প্রবলেম, তার কারণ অল্প বরখুণ দিলেই পানি ভর্তি হয়ে যায়।